আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই সুস্থ আছেন, দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন। তো এটা বৃহস্পতিবারের ব্লগ আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো বৃহস্পতিবার দিন সকালবেলা নাস্তা করার পর আমি রোজা রমজানের জন্য একটু ফ্রুটস, লবণ ও সিরকা দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে ছোট ছোট আম, আমগুলো দেখে আমি অবাক হয়েছি এত ছোট ছোট আম। তো বাজারে তো এখন আম শেষের দিকে, তো একটা ভিন্ন জাতের আম ছিল হয়তো এটা, কিন্তু আমগুলো খেতে খুব মিষ্টি ছিল আর খুব ভালো লেগেছিলো। আর আম হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ফ্রুটস। তো আমি রোদালা মিদুলা এখন আম খেয়ে নিচ্ছি, এখন দুপুর 11:30 বা 12টা বাজে। তো এখন আমি রান্না কিচেনে চলে যাব। কিচেনে যাওয়ার আগে যে কাজটা আমি সবসময় করি তা হচ্ছে বিছানাগুলো সব ঝাড়ু দিয়ে নিই। আর বিছানা ঝাড়ু দিলে মনে হয় ঘর পরিষ্কার, আর বিছানা এলোমেলো থাকলেই মনে হয় যে ঘর অগোছালো। বিছানা ঝাড়ু দেওয়ার পর অনেকগুলো কাপড় চোপড় ছিল শুকিয়ে নিয়েছিলাম আগের দিন, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর বাসা মূলত অগোছলো করে কাপড় চোপড় যদি এখানে ওখানে ছড়ে ছিটে থাকে তাহলে এই বাসা অগোছলো দেখায়। তো এই কারণে আমি কাপড় চোপড়গুলো আগে ভাঁজ করে সবগুলো ওয়ার্ড্রোপের মধ্যে রেখে দেওয়ার জন্য সব ভাঁজ করে নিয়েছি। আমার সব কাজের ভিতর সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে কাপড় চোপড় ভাঁজ করা। সারাক্ষণ কাপড় চোপড় গুছাতে আমার খুব বোর লাগে, আর আমার তো রোদালা মিদুলার কাপড় চোপড় গুছাতে গুছাতেই সময় চলে যায়। তো এখন কাপড় চোপড় গুছানো শেষ হলে আর দুপুরে রান্না চলে আসছে। আজ আমি খুব সিম্পলভাবে রান্না করব। এখানে আমি পোমা মাছ ভাজি করে নিচ্ছি, আর রান্না করব ডাল চচ্চড়ি, এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব। এরপর আমি একটু আজকে হসপিটালে যাব, ননদ যেহেতু হসপিটালে আছে তো চিন্তা করছি বিকালের দিকে একটু হসপিটালে ননদকে দেখতে যাব। তো ডালনাটা প্রায় হয়ে গেছে, আমি ডালটা উঠানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে ডাল থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। আর রোদালা মিদুলা খুব পছন্দ করে ডাল চচ্চড়ি। ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাত বসিয়ে আমি অন্য সব কাজ করেছি। আর এদিকে ডাল চচ্চড়ি ও মাছ হয়ে গেছে, দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে। এখন আসরের নামাজ পড়ে বিকালবেলা আমি নুডলস রান্না করে নিচ্ছি। এখানে আমি দুটো নুডলস নিয়েছি, আমি হসপিটালে নুডলস রান্না করে নিয়ে যাব। আর যেহেতু হসপিটালে আছে আরও এই সময় বাইরের নাস্তা তো সহজে কেনা হয় না, এ কারণে আমি চিন্তা করেছি বিকালবেলা নাস্তা তৈরি করে নিয়ে যাব। এখানে আমি পানি গরম দিয়েছি, তো পানিটা একটু হালকা গরম হয়ে গেলে আমি এর ভিতর নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন পানিটা হালকা গরম হয়ে গেছে, আমি এর ভিতর সবগুলো নুডলস দিয়ে দিচ্ছি। আর নুডলসটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। নুডলসটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি, আর ডিটেলস আমি দেখালাম না কারণ আমি একটু তাড়াতাড়ি করছি হসপিটালে যাওয়ার জন্য। তো এখন আমি নুডলসটা রান্না করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এর ভিতর দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আমি সারাদিন যা করি বা আমার ডেইলি ব্লগ আমি ডেইলি যা করি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের কাছে যদি আমার ব্লগ বা আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশন ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আপনাদের সাপোর্ট পেলেই আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ ও কাঁচামরিচ আমি একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ও কাঁচামরিচ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে এক সাইড করে নিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে যেহেতু নুডলস একটু বেশি তাই দুইটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এর ভিতর আমি নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটার সাথে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
পিঁয়াজ, কাঁচামরিচ এবং ডিম সব একসাথে মিক্স করে খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এরপর এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর ভিতর সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। আর একটা কথা অবশ্যই বলি, নুডলস সিদ্ধ করার পর কিন্তু অবশ্যই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ নুডলসের উপরে একটা আবরণ থাকে যেটা পানি দিয়ে ধুয়ে তারপর আমাদের রান্না করা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এরপর আমি একটা পিঠা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, এটা দিয়ে আমি পিঠা বানাচ্ছি। আর এটা আপনাদের সাথে ডিটেলস শেয়ার করতে পারিনি কারণ আমার হাতে সময় ছিল না। এরপর আমি এক সাইডে চা বানিয়ে নিয়েছি, চায়ের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এর ভিতর আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি, তাহলে চায়ের ভিতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পিঠাটা আমার বানানো শেষ হয়ে গেছে, আর এদিকে চায়ের ভিতরে চা পাতা দিয়ে দিয়েছি, চাও হয়ে যাচ্ছে। এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি বক্সে করে সব নাস্তা নিয়ে নিয়েছি। এখন অলরেডি হাসপাতালে চলে এসেছি। এই যে বাবু আগের থেকে একটু ফুরফুরে হয়েছে, এখন একটু তাকাচ্ছে, নড়াচড়া করছে, তবে আলহামদুলিল্লাহ বাবু অনেক শান্ত হয়েছে। আমি হসপিটালে যাওয়ার পরে রোদেলার বাবা অফিস থেকে হসপিটালে এসেছিল, তো আমরা বেশ অনেকটা সময় ছিলাম হসপিটালে, প্রায় রাত হয়ে গিয়েছিল। তো এখন আমরা বাসার দিকে রওনা করছি। এই যে এখন দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে, আমরা বাসায় যাচ্ছি। তো আমার আজকের ছোট্ট ব্লগ এখানে শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।